হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি পিএলসি প্রোগ্রামিং টিউটোরিয়ালের আরও একটি নতুন টিউটোরিয়াল ক্লাসে। আমাদের এবারে ক্লাস সংখ্যা হচ্ছে ক্লাস সিক্স, অর্থাৎ যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখান থেকে আপনারা প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনি এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একেবারে শেষে ইন্ডি স্ক্রিনে আমি প্লেলিস্ট লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি প্লেলিস্টে চলে যেতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্লাসই দেখতে পারবেন। ওকে, সো আমরা স্টেপ বাই স্টেপ দেখে যদি আসি, অর্থাৎ যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে এসেছেন তারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটার বায়াসিংটা কী। আজকে আমি বায়াসিং দেখাবো না, আমি জাস্ট এই টপিকসগুলো নিয়ে ইন ডিটেলস কথা বলবো এবং সরাসরি আমরা লেটার ড্রয়িং চলে যাব। তবে তারপর একটু জাস্ট এই বিষয়গুলো শেয়ার করে নিচ্ছে, যেমন আমরা মার্কেটে এই ধরনের অ্যানালগ টাইমার দেখতে পারি, ডিজিটাল টাইমার দেখতে পারি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেগুলো দেখি যে অন ডিলে টাইমার, অফ ডিলে টাইমার, ঠিক আছে। এবং উইকলি টাইমারটা কিন্তু এই অন অফ ডিলে টাইমারের কম্বিনেশনই তৈরি করা, এবং ইয়ারলি টাইমার বলেন, সব কিছুতেই মূলত দুইটা অপশন থাকবে, সেটা হচ্ছে অন অপশন আর একটা হচ্ছে অফ অপশন। অর্থাৎ একটা সময় সাপেক্ষে আপনার লোডকে অন করে দিবে, অথবা একটা সময় সাপেক্ষে আপনার সেই লোডটাকে অফ করে দিবে। এটা হচ্ছে আপনার টাইমারের কাজ, যেহেতু এটা নামই করা হয়েছে কি টাইমার। আর যেহেতু আপনারা বুঝতেই পারছেন আমরা আজকে উইকলি টাইমার নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের এক সপ্তাহের একটা শিডিউল থাকবে, সেই শিডিউলের ভিতরে আমি সাত দিনের ভিতরে চাইলে যে কোনো একটা লোডকে অন, আবার যে কোনো একটা লোডকে অফ করে দিতে পারবো, অথবা আমি এরই ভিতরে চাইলে যে কোনো একটা লোডকে কিছু সময়ের জন্য অন রেখে বাট কিছু সময়ের জন্য অফ করে দিতে পারবো, ঠিক আছে। সো আমি মনে করি আপনাদের আজকের এই ভিডিওটা খুবই বেশি ভালো লাগবে, কারণ একটু ব্যতিক্রম হতে যাচ্ছে আমাদের আজকের ভিডিওটি এই জন্য, ঠিক আছে। তো চলুন আমরা সরাসরি চলে যাব এখন লেটার ডায়াগ্রাম প্রোগ্রামিংয়ে। অলরাইট ফ্রেন্ডস, চলে আসলাম আমরা প্রোগ্রামিং সফটওয়্যারে, এখানে আমরা লেটার ডায়াগ্রাম প্রোগ্রামিংটা করব। তার জন্য আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে নিউতে, নিউ থেকে লেটার ডায়াগ্রাম। ওকে, সো এখানে আসার পর আপনারা চলে যাবেন বাম পাশে, এখান থেকে খুঁজে বের করবেন স্পেশাল ফাংশন, এখান থেকে টাইমার। আমরা কিন্তু টাইমারের মোটামুটি এর আগে অন ডিলে, অফ ডিলে টাইমার সম্পর্কে জেনেছিলাম, তারপরে স্টপ ওয়াচ সম্পর্কে জেনেছিলাম। আস্তে আস্তে কিন্তু আমরা সব কিছু এগুলো ব্যাকআপ দিচ্ছি, ঠিক আছে। যা যা বাকি আছে সব কিছু আমরা দেখব। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উইকলি টাইমার। আমরা এখানে জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করব, করার পর আমরা এটাকে এখানে প্লেসমেন্ট করব, যে কোনো এক জায়গায় প্লেসমেন্ট করবেন। ওকে, সো প্লেসমেন্ট করার পর প্রথমে আমরা এটার ডিটেলস সম্পর্কে একটু জেনে নেব। আমরা এটার উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, করার পর এটার যে অপশনগুলো আছে সেটা আমাদের সামনে চলে আসবে। সো আপনারা একটা কাজ করবেন, এখান থেকে হেল্প অপশনে যাবেন, সেখান থেকে আরও ইন ডিটেলস জেনে নেবেন অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তবে আমি বেসিক্যালি আপনাদের যেগুলো বলে দিচ্ছি সেগুলো দিয়ে আপনাদের কাজ চলে যাবে, ঠিক আছে। তো উইকলি কথাটার অর্থ হচ্ছে যে আমরা সাপ্তাহিক কোনো একটা সাপোজ শিডিউল করে কাজ যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই টাইমারটা ব্যবহার করতে পারি। সাপোজ এরকম হতে পারে যে আমরা প্রতিদিন আমাদের একটা লোড, ঠিক আছে, সেই লোডটা ঠিক তিনটা বাজবে এবং সেটা অন হয়ে যাবে, ঠিক আছে, এবং ঠিক যখনই সাড়ে তিনটা বাজবে তখন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। অথবা আমরা চাচ্ছি যে সপ্তাহের যে কোনো একটা দিন, স্পেসিফিকলি একটা দিন, ঠিক ওই দিনই আমার একটা লোড অন হবে অথবা অফ হয়ে যাবে, বা একটা লোড অন ছিল অফ হয়ে যাবে, অথবা একটা লোড অন হয়ে কিছু সময়ের জন্য অন থাকার পর অফ হয়ে যাবে, ঠিক আছে। আমরা চাইলে যে কোনো অপশন করতে পারি, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে অ্যাকচুয়ালি কী কী বারে আমরা চাচ্ছি যে আমাদের লোডটা অন থাকবে। ওকে, আমি মনে হয় ক্লিয়ারলি আপনাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। এবং এখানে অপশন দেখেন অন ডিলে টাইমার এবং অফ ডিলে টাইমার, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, অথবা চাইলে আপনি একসাথেই অন অফ ডিলে নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। সো আমরা এক কাজ করবো না, পরবর্তীতে আমরা অন অফ ডিলে যে টাইমারটা আছে যে বাম পাশে দেখতে পাচ্ছেন, আমরা এই অন অফ ডিলে টাইমারটা সম্পর্কেও জানবো, তাহলে আর একটু ভালো মতো আমাদের জানা হবে, ঠিক আছে। সো এখানে দেখেন ক্যাম্পস অপশন রয়েছে তিনটা, ঠিক আছে, অর্থাৎ আপনি তিনটা উইকের জন্য চাইলে সেট করে দিতে পারেন, ঠিক আছে, অথবা আপনি একটা উইকের জন্য সেট করতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে অ্যাকচুয়ালি তো ভাই আমরা যদি প্রোগ্রামটাই তিনটা উইক, তিন সপ্তাহের জন্য করি বা এক সপ্তাহের জন্য করি, এরপরে কিন্তু আমাদের প্রোগ্রামটা আবার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তাই না। সো ওই ক্ষেত্রে আপনি চাইলে ইয়ারলি টাইমার ইউজ করতে পারেন, ঠিক আছে, অথবা আপনি এই শিডিউলটাকে জাস্ট কন্টিনিউ যদি রাখেন তাহলে কিন্তু সে কন্টিনিউ প্রতি সপ্তাহে, এই সোমবার আসলে সাপোজ আমরা সোমবার সিলেক্ট করে দিলাম মানডে, সো যখনই মানডে আসবে তখনই কিন্তু আমার একটা লোড ওই সময় অনুযায়ী অন অথবা অফ হবে, অথবা অন হয়ে অফ হবে। তিনটা অপশন বলছি কেন না, আপনি এটা দিয়ে তিনটা অপশনই কাজ করতে পারবেন। একটা হচ্ছে যে সাপোজ আমার একটা লোড অফ আছে, সেটাকে আমরা সময়ের উপর ডিপেন্ড করে দিলাম যে সাপোজ যখনই পাঁচটা বাজবে বিকেল তখন আমার একটা লোড অন হয়ে যাবে, ঠিক আছে। এবং আমরা এই কাজটাকে উল্টোভাবে যদি করতে চাই যে আমার একটা লোড অন আছে সেটা অফ হয়ে যাবে, তাহলে কি অফ ডিলে টাইমার আমরা ইউজ করবো, ঠিক আছে। অথবা আমরা যদি এটা হয় যে আমাদের একটা লোড অন হবে, একটা সাপোজ তিনটা বাজে আমাদের একটা লোড অন হবে এবং ঠিক সাড়ে তিনটা বাজলে আমাদের সেই লোডটা
কি বন্ধ হয়ে যাবে তাহলে আমরা কি দুইটা টাইমার ইউজ করছি একটা অন ডিলে টাইমার আর একটা অফ ডিলে টাইমার ঠিক আছে এবং এই পাশে দেখেন ডিজেবল অপশন দেওয়া আছে আপনারা জাস্ট এগুলো যদি উঠিয়ে দেন তাহলে এটা অন ডিলের মতো কাজ করবে এটা উঠিয়ে দিলে অফ ডিলের মতো কাজ করবে যখন দুইটাই উঠিয়ে দেবেন তখন অন অফ ডিলের মতো কাজ করবে ওকে আমি মনে হয় ক্লিয়ারলি বুঝাতে পারলাম তাই না এখন আমরা যেহেতু এটা সিমুলেশনটা দেখব এখন যদি আমি এক সপ্তাহের জন্য ওয়েট করি তাহলে কিন্তু আপনাদের আমি সিমুলেশনটা দেখাতে পারবো না তার জন্য আমি কী করবো রিসেন্ট যে টাইমটা আছে আমার কম্পিউটারের এবং আমি এখন রেকর্ড করছি যে রিসেন্ট টাইমটা সেটাকে আমি ইউজ করবো তো তার জন্য আমি একটু বলে দিচ্ছি আমরা এখন এখানে ক্যান্সেল করে দিব ক্যান্সেল করে আপনারা দেখবেন এখানে সিমুলেশনে চলে যাবেন প্রথমেই সিমুলেশনে যাচ্ছি পরে আমরা বায়াস করছি সো এখান থেকে সিমুলেশনে যাবেন ওকে আসার পর এখানে দেখেন একটা ঘড়ির আইকন আছে ঠিক আছে এখানে বলা হচ্ছে সেট ডেট টাইম অফ ডে ফর দ্য সিমুলেশন ঠিক আছে আমরা এই ডেট টাইমটা এখান থেকে সেট করে নিতে পারবো এখানে দেখেন চোদ্দোটা বলতে অ্যাকচুয়ালি 2:18 ঠিক আছে এখন যে আমি রিসেন্ট রেকর্ড করছি সেই সময়টা তো এখানে কিন্তু আপনার টাইম আছে কি আমরা যে জানি যে আমরা যদি 12 ঘন্টা করে ধরি যেমন 12টার পরে 1টা বলি 2টা পড়ি এভাবে না আমাদের 12-র পরে 13-14 এভাবে কাউন্ট করতে হবে ঠিক আছে ওকে এবং আপনার যদি এইখানে টাইমটা আপনার কম্পিউটার টাইমের সাথে ম্যাচ না থাকে সাপোজ আমি দেখাচ্ছি আমার কম্পিউটারের টাইমটা হচ্ছে 2:18 এবং আমার ডেট হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার টুয়েসডে এবং জুনের 18 তারিখ ঠিক আছে এবং এইখানে আমরা দেখেন 2:18 এটা কিন্তু আমাদের সিমুলেশন ম্যাচ করা আছে যদি ম্যাচ না থাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ইন্টারনেট ইউজ করেন না অনেকে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ডেট টাইমটা আপডেট থাকবে না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার জাস্ট এটার উপর মাসেল বাটন ক্লিক করবেন করার পর আপনার সামনে এই যে একদম ডেট টাইম সব কিছু অ্যাকুরেটলি এখানে বসিয়ে দেবেন একদম আমরা যেভাবে মোবাইলের ওই যে টাইম ডেট সেট করি অথবা কম্পিউটারের টাইম ডেট সেট করি ঠিক এভাবে জাস্ট লিখিয়ে দেবেন যে কয়টা বাজে ওই সময়টা লিখিয়ে দেবেন লেখার পর জাস্ট ওকে ব্যাস আপনি দেখবেন সেম টু সেম হয়ে যাবে আপনার ভ্যালু টাইম ভ্যালুটা ওকে সো এইভাবে আগে টাইম ভ্যালুটা সেট করে নেবেন না হয় আপনারা আমার মতো সিমুলেশন করবেন সিমুলেশনটা কিন্তু কাজ করবে না ঠিক আছে তো এখন আমরা এটাকে বায়াস করার জন্য যে কাজটা করব আমরা চলে যাব মেক কন্ট্যাক্ট নেব একটা নর্মালি মেক কন্ট্যাক্ট এটাকে সেট করব I1 না দিয়ে আমরা এটাকে টাইমারের সাপেক্ষে যেহেতু লোডকে অন করব টাইমার সিলেক্ট করে ওকে করে দেবো এখানে কোনো ইনপুট আসবে না শুধু আউটপুট ঠিক আছে সো আউটপুট হিসেবে আরেকটা রিলে কল নিব এটাকে আমরা এখানে সেট করে দিব এটাকে কানেক্টেড করে দিব এভাবে চাইলে আপনি অসংখ্য নিতে পারেন চাইলে 7 দিনের জন্য 7টা নিতে পারেন আরও বেশিও নিতে পারেন যেমন টাইমার 001 এটা সাপেক্ষে আপনি আরেকটা লোডকে অন করতে পারেন আরেকটা লোডকে অফ করতে পারেন এগুলো সব ডিপেন্ড করে আপনার উপর ওকে এখন আমরা এই টাইমারের ডেট টাইমটা একটু সেট করে দেবো যে অ্যাকচুয়ালি কোন সময়ে আমাদের লোডটা অন হবে এবং কোন সময় লোডটা অফ হবে আজকে হচ্ছে টুইজডে সো আমি এখান থেকে টুইজডে সিলেক্ট করে দিব করার পর এখানে ডিজেবল অপশন দুইটাকে ইনেবল করে দিব এনেবল করার পর এখানে দেখেন অন টাইম ঠিক আছে আমরা একটু টাইমটা দেখে নিচ্ছি 2:24 সো আমাকে এখানে 26 আমি সেট করে দিচ্ছি সো 2:26 বলতে কি আমাদের দিতে হবে কি 12:13-14 অর্থাৎ 14 এবং সময় হচ্ছে 24 না আমি এখানে 26 দিচ্ছি অর্থাৎ 26 এটা আমাদের একটা লোড এনেবল হবে এবং 2:00 ঠিক 26 না 27 আমাদের ওই লোডটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ 1 পরে অফ হয়ে যাবে ঠিক আছে সো আমরা এক কাজ করবো এখন এটাকে জাস্ট ওকে করে দিব ওকে করে এখান থেকে সিমুলেশনে চলে যাব এবং সিমুলেশনে গিয়ে নিচের টাইমটা দেখে অপেক্ষা করব যে আমাদের 2:26 কখন হয় ঠিক আছে যখন 26 হবে তখন অটোমেটিকলি কী হবে আমাদের এই যে Q1 যে লোডটা দেখতে পাচ্ছেন এই Q1 লোডটা অন হয়ে যাবে এবং ঠিক 2:27 আমাদের এই লোডটা কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠিক 1 পরে কি হবে এই লোডটা বন্ধ হয়ে যাবে এখন আমরা জাস্ট কথা বলতে বলতে দেখবো যে এই সময়টার দিকে খেয়াল রাখবো এখন 2:25 এখন 1 আমি কিছুটা সময় 30 সেকেন্ড স্কিপ করে দিচ্ছি ওকে এখন আমরা এখানে 10 সেকেন্ড অপেক্ষা করব এখানে দেখেন 51 ঠিক 52 যখনই 2:26 হবে তখন কি আমাদের এই লোডটা অন হয়ে যাবে ঠিক আছে আর 3 সেকেন্ড 58:59 ওকে সো Q1 লোডটা কিন্তু অন হয়ে গেছে ঠিক যখনই আবার কি এই আরও 60 সেকেন্ড অর্থাৎ 1 কাউন্ট হবে ঠিক তখনই কি 27 হওয়ার সাথে সাথে আমাদের এই লোডটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা আবার কাউন্টডাউন দেখতে পাচ্ছি যে অলরেডি 12 সেকেন্ড হয়ে গেছে 13 সেকেন্ডের মতো চলছে সো 1 পর আমাদের এই লোডটা অফ হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি চাইলে মাল্টি অনেকগুলো লোডকে চাইলে একসাথে অন করতে পারছেন এবং শিডিউল অনুযায়ী ঠিক আছে আপনি ডে অনুযায়ী যেমন বৃহস্পতিবার দিন আমার একটা লোড অন হবে এবং শুক্রবারে একটা লোড অন হবে এইভাবে কিন্তু আপনি কাউন্টডাউন করতে পারছেন আবার চাইলে প্রতিদিনই যদি করতে চান তাহলে কি করবেন প্রত্যেকটা প্রতিদিন আপনি যা সিলেক্ট করে দিলেই
তাহলে সপ্তাহের প্রতিদিনই কি আপনার একই কাজ কন্টিনিউস করতে থাকবে, ঠিক ওই সময় একই আপনি যে ডেট টাইমটা এখানে উল্লেখ করে দেবেন ঠিক একইভাবে, ঠিক আছে? এবং আপনি তিনটা উইক নিয়ে এখানে কাজ করতে পারছেন, সো এখানে হচ্ছে এটার প্লাস পয়েন্ট। ওকে, আমরা আবার 10 সেকেন্ড কাউন্টডাউন করি। 51, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, অ্যান্ড দেন এটি স্টপ, ঠিক আছে? Q1 স্টপ। সো এইভাবে আপনারা এই উইকলি টাইমারটা ইউজ করতে পারবেন। এবং আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লেগেছে, কেননা আমি চেষ্টা করছি ইন ডিটেলস এবং ছোট ছোট করে আগাচ্ছি আমরা বড় বড় কাজের দিকে। সো আশা করি আপনারা সবসময় সাপোর্ট করবেন, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা লাইক করতে অনেকে ভুলে যান, এই কাজটা করা যাবে না, লাইকটা অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, ঠিক আছে? এবং আপনারা যখন কমেন্টে বলেন, যাই বলেন না কেন, কমেন্টে যাই বলেন তাতে আমি উৎসাহ পাই, ঠিক আছে? ভালো মন্দ এটা আপনার বলা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে আপনি চাইলে আমার খারাপটাও বলতে পারবেন, কারণ আপনি তো খারাপটা বলা মানে হচ্ছে আমার ভালোর জন্যই বলবেন, তাই না? সো আপনার যত কথাবার্তা সব কমেন্টে লিখবেন, এবং ভিডিওটি প্লিজ কাইন্ডলি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এই ধরনের ভিডিও দেখে কাজ শিখতে পারে তার জন্য। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থেকে ঘন্টা বাটনটি অ্যাক্টিভ করবেন, এবং অল নোটিফিকেশন আইকনটাও অ্যাক্টিভ করে রাখবেন ওইখানে একটা টিক মার্ক দিয়ে, কেননা তা না হলে আমার পরবর্তী যখন আমি ক্লাস আপলোড করবো আপনার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে না, আপনি পরবর্তী ক্লাসগুলো পাবেন না, ঠিক আছে? তার জন্য অবশ্যই কি ঘন্টা বাটনটাকে প্রায়োরিটি বেশি দিতে হবে। সো এই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।